اللهم صل على سيدنا ونبينا وصحبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضي للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال الله تبارك وتعالى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلم تسليما لا
इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 जरे जरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुबल्लिगिन अल्लाह प्रिय महबूब बंदारा विभिन्न जगह थेके आगत इस्लाम प्रिय दीन प्रिय मुसलमान भाईरा खास करे दारी बाका आमार बाबाजीरा अल्लाह रब्बुल आलमीनेर दफ्तरे लाखो कोटी शुक्रिया ज्ञापन करछि जे महान सत्ता आपनाके आमाके तार घरे एत सुंदर मनोरम परिवेशे शत कष्ट एवं शत व्यस्ततार मध्य दिए आसबार आसार बसार तौफिक दान करेछेन ओई महान सत्तार शुक्रिया सकले एकबार जोरे सोरे बोले आलहामदुलिल्लाह। प्रिय भाई सब आल्लर प्रशंसार जन्य आल्ला पाक चौबीस घंटा बान्दार दुई ठोटर दिके ताकिये थाके। आल्ला बान्दार कासे कोनो किछु चाय ना, एकक तो खाबार चाय ना, बसरे एक लाख टाका जाकात चाय ना, बसरे आल्ला पाक कोनो किछु चाय ना, शुधु प्रतिदिन आल्लाह रब्बुल आलमीन बान्दार ए कपालटा पा शक्त तार कुदरती पाय ठेकानेर जन्य আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা পাশক্ত আমার দপ্তরে হাজিরা দিক, আমি তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। পাশক্ত নামাজ যখন বান্দায় পড়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হাসতে থাকে। সুবহানাল্লাহ। শুধু হাসেই না, বান্দার কপরে আল্লাহ জান্নাতের একটা সিল মেরে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দায় যখন নামাজ কমপ্লিট করে মসজিদ থেকে বাহিরে যায় অথবা তার গন্তব্যস্থান থেকে কোনো জায়গায় সে যাইতেছে নামাজটা কমপ্লিট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামা থেকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের খাতায় আমল উঠিয়ে দেয়। পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা পাক আল্লাহ পাক সেটা পারেন। ঠিক না ভাই? ঠিক। মানুষ যেটা ইচ্ছা করলে হয় না আল্লাহ ইচ্ছা করলে হয়। মানুষ যেটা কল্পনা করলে হয় না আল্লাহ কল্পনা ছাড়াই হয়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের কল্পনা করা লাগে না, আল্লাহ শুধু শুধু একবারই যদি বলে যেটা বলবে আল্লাহর কোরআনে আল্লাহ তাই বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। বান্দারে আমার জবানে আমার সিদ্ধান্তে এত পাওয়ার আমি কোনো কল্পনাও করব না, শুধু সিদ্ধান্ত নিয়ে আমি ছেড়ে দিব।
আমি শুধু একবার আমার জবান দিয়ে বলাও লাগবে না, যদি কোনোদিন আমার কল্পনাও চলে আসে যে এই কাজটা আমি করব, আমি এই কাজটা করব 100 বছর পরে, যে 100 বছরের কাজ যদি আমি বলি এখন হতে হবে তাই হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আমি যখন আমি 1000 বছর আগের কাজ এখন ইচ্ছা করব, ইন্নামা আমরুহু আমি এখন করব তাই হয়ে যাবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ডেট যদি দেয় 20 বছরের ভিতরে পদ্মা সেতু কমপ্লিট করতে হবে, 20 বছরের পরে আরও 10 বছর বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, ঠিক না বে? ঠিক, কিন্তু এর আগে হবে না। কিন্তু আমার আল্লাহ যদি বলে 5000 বছর আগের কাজ আমি এখন করব, আল্লাহ পারে কি পারে না? দুনিয়ার সব প্রেসিডেন্ট মিলে একটা কাজ করবে, এক কাজের ভিতরে 10 জন প্রেসিডেন্টের পক্ষে থাকতে পারে আর 20 জন তার বিপক্ষে থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কোনো পক্ষ পক্ষ নাই। তিনি শুধু বলবেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আমি এখন এই কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, হতে হবে, কুম ফায়াকুন, হয়ে যা, বলতে দেরি হবে, শব্দটা শেষ হতে দেরি হবে, হইতে দেরি হবে না। এর নাম হলো আল্লাহ। এর নাম কি? জোরে কন আল্লাহ। আল্লাহ নাম আসতে বললে কোনো লাভ ছাড়া লস নাই, আসতে বলেন জোরে বলেন কোনো লস নাই, কিন্তু জোরে বললে আর একটু লাভ হবে, আল্লাহ পাক বান্দার অন্তরের উপরে ভিত্তি করে তাকে মাফ করে দিবে। আল্লাহ নাম ঘুমের অবস্থায় যদি কোনো মানুষ জবান দিয়ে উচ্চারিত হয়, বাথরুমের ভিতরে বসেও যদি মনে মনে আল্লাহ আল্লাহ বলে, জবান দিয়া না মনে মনে, এই বাথরুমের ভিতরে বসেও যদি আল্লাহ শব্দ জবান করে, আল্লাহ ওখানে বসেও সিদ্ধান্ত নেয়। ভাইরা আমি আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আল্লাহ নাম নিলে লাভ না লস। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দারি আমার নাম এত পরিমাণ নিবি, আমার নাম নেওয়ার কোনো সীমারেখা নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এখানে আল্লাহ কাসীর শব্দ ব্যবহার করে তার কোরআনের মধ্যে তার নিজের সীমারেখা বর্ণনা করেন। দুনিয়ার যে কোনো একটা কাজের সীমারেখা আছে, যে কোনো একটা নাম তুমি 1 বার 10 বার 20 বার নিলে আর নিতে মন চাবে না, কিন্তু আমি আল্লাহ এমন একজন গো, আমার নাম যত নিবা ততই আনন্দের চিত্তে আমি তোমারে বুকে টেনে নিব। বান্দারে ঘুমের ঘরে আমার ডাক দিবি, সমুদ্রের তলদেশে যাই আমারে ডাক দিবি, লেপটিনে বসে আমি আল্লাহকে ডাক দিবি, খাওয়ার মধ্যে ডাক দিবি, ঘুমের মধ্যে ডাক দিবি, যে কোন অবস্থায় আমার ডাক দিবি। এই জন্য আমি কোরআনে কাসির শব্দটা ব্যবহার করেছি, আমারে ডাক রে বান্দা ডাক, আমারে তো ডাক, মারহাবা কন, ডাক রে বান্দা ডাক, আল্লাহ তালাকে ডাক, ডাকতে ডাকতে এই জবানো পাগল হয়ে যাক, ডাকরে বান্দা ডাক। আল্লাহ নিজে বলেন, আমার নবী বলেন, তোমরা ডাকতে ডাকতে হাত্তা ইয়াকুলু মাজনুন। বুখারী শরীফের ভিতরে রসুল বলেন বাবু জেকেরের মধ্যে হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি জেকের করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পরিস্থিতি, হাত্তা ইহা তাকে, হাত্তা এনতেহা গয়াতের মানে আসছে, আল্লাহকে ডাকতে ডাকতে এই এই সম এইরকম তোমার অবস্থা হয়ে যাবে, হাত্তা ইয়াকুলু মাজনুন, হাত্তা ইয়াকুলু আয় নাস, মানুষ তোমাকে পাগল বলবে, মাজনুন মানে পাগল, তোমাকে পাগল বলার আগ পর্যন্ত তুমি আল্লাহকে ডাকতেই থাকো। দেখবেন রাস্তা দিয়ে যদি একটা লোক একটা বস্তুরে বলে অমুক প্রেসিডেন্ট 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 প্রেসিডেন্ট, অমুক মহিলা মহিলা মহিলা, যে কোনো একটা বিষয় যখন 10 বার বলে এটা পাগল হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। আরে মারেও তুমি যদি 10 বার ডাক দাও, কিরে তুই পাগলামি করস, কে এত পাগল হয়েছিস, আমার ডাকুস কে বলে না? আমার আল্লাহ বলেন দুনিয়ার বস্তুকে যত 10 বার 20 বার ডাক দিলে মানুষ তোমারে পাগল বলবে। তদ্রূপ বান্দার তুমি আল্লাহকে এমন ভাবে ডাকবা গো,
দুনিয়ার মানুষ তোমারে পাগল বলবে, যেদিন তোমারে পাগল বলবে সেদিন আমি আল্লাহ তোমারে বুকে টেনে নিব। আমার নবী ইউনূস, মাছের পেটে জানালা দরজা কিছুই নাই রে, এমন একটা মাছ আমার ইউনূসকে খাইছে। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে দিয়ে বাজান 40 দিন দৌড়াইছে, আরো জোরে কোন, আর এক রাওয়ায়েত আসছে 7 দিন দৌড়াইছে। ইউনূস আলাইহিস সালাম লম্বা ছিলেন, আমার হাত আপনার আমার হাতের 19 হাত। তাফসীরে সূরা আম্বিয়ার মধ্যে আসছে 19 হাত লম্বা ছিলেন ইউনূস নবী। এত বড় মানুষটা যদি 1 সপ্তাহ পর্যন্ত দৌড়ায় কয় কিলোমিটার দৌড়াইতে পারে? যেই মাছটা ইউনূস নবীকে বাইজান সাগরের মধ্যে থেকে, সেই নাইনুন সাগর, যেই সাগরের শুরু আছে কোনো শেষ নাই, যেই সাগরের ক্যানেলের সাথে আরব সাগরের লৌহিত সাগরের সম্পর্ক, এই সাগরের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে মাছে পান করলেন। লোকটা মাছের পেটে যে দৌড়ানো শুরু করলেন, হঠাৎ করে এই মাছটা আর একটা মাছে ভক্ষণ করলেন। সুবহানাল্লাহ, কোন এত বড় মাছে আর এক মাছে খাইছে, ওইটার গাল কত বড়! এই মাছটাকে যিনি বানিয়েছেন ওই আল্লাহ কত বড়! এই মাছটা যেই সাগরে বাস করে ওই সাগরটার গভীরত্ব কত বড়! ওই মাছটা কোথায় বাস করে গো, একে আমার আল্লাহ কোথায় রেখে দিয়েছে গো ভাই, এর খাবার আমার আল্লাহ কয় হাজার টন রেখে দিছে আল্লাহই ভালো জানে, ঠিক না বে? ঠিক আপনাদের জানা আছে নবী সুলাইমান, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল লাযী ফাদদালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনীন। নবী সুলাইমান আল্লাহর প্রশংসা করতেন, তার বাবা দাউদ নবী প্রশংসা করতেন। আল্লাহর প্রশংসায় বসছে দুই বাপ বেটা, মারহাবা কোন বসে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে একদিন ওয়াদা করলেন, আল্লাহ একটা কাজ করো, কি? আমি তো সারা পৃথিবীর বাদশাহ, উতিনা মিন কুল্লি শাইইন ওয়ালাহা উতিনা মিন কুল্লি শাইইন লাহু ওয়া ফাদলু মুবিন, আমারে তুমি এত অনুগ্রহ করছো সারা পৃথিবীর বাদশাহ বানাইছো, তা সারা পৃথিবীর বাদশাহ আমারে বানাইছো, সমস্ত মাখলুক আমার কাছে একটা আর্জি জানাইছে যে সুলাইমান আপনি খালি মানুষকেই খাওয়ান, আমরা তো আপনার বাবার উম্মাদ, মারহাবা কোন, পানির মাছ দাউদ নবীর উম্মাদ ছিলেন। আপনাকে মন খারাপ নি, বাসায় গেঞ্জাম হয় নাই তো, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না, ঘটনা কি? এই মুসলমান সুবহানাল্লাহ যত জোরে বলবেন, ওয়াকাল আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদদালনা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, আল্লাহ পাক তার কোরআনে বলেন আমার দাউদ আর সুলাইমান আমার প্রশংসা করত, ওই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচাইতে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়েছিলাম। তো নবী দাউদ নবীরা প্রশংসা করছে, আমরা সাধারণ মানুষ হয়ে মনে করি আমাদের নেক মনে হয় টনকে টন ব্যাংকে জমা হয়ে গেছে, না? সপ্তাহে একদিন সুবহানাল্লাহ কইবেন মসজিদে আটকাই রেখে কইতাছি, মসজিদের ভিতরে কিন্তু আপনারা আটকানু, ঠিক না বে? ঠিক আটকানু না, জেলখানে বাইন্দা রাখছি, দেখেন সবাই নজর খেলে আমার দিকে, আমি কি কই এই দিকে তাকাই রয়েছি, এখন বউ সাল মেয়ের খবর নাই, তবে অনেকে আছে চিন্তা করতেছে কোন সময় দাওয়াতে যামু, আইলাম তো এই মসজিদে হুজুর যা শুরু করছে কয়টা নামাজ শেষ করে আল্লাহই জানে, যাই ফিলেট পাই না না পাই, এমনও কিছু লোক আছে, আছে না নাই? সব কোয়ালিটির লোক থাকে মিয়া, তবে সব চিন্তা বাদ দেন আমার দিক তাকায় থাকেন, আমার দিক তাকাই থাকলো সোয়াব, আবার ভাবতেছেন বেড়ায় নিজের প্রশংসা করে না, এটা আমি করি নাই, বিশ্ব মানবতার শান্তদূত নবী মুহাম্মদ করেছেন, খুতবা যেই দিক আমি দেই ধলামিয়া কালামিয়া ওইলদামিয়া নীলামিয়া যেই দিক, খুতবা যেই দিক তার চেহারার দিকে তাকাইলে সে যেন নবীর চেহারার দিকে তাকাই রইল, এমন একটা মেম্বারে বসে আমার নবীও খুতবা দিতেন, জুমার সময় আমার নবী এভাবে হাত উঁচা করে বলতেন, তোমরা আমার চেহারার দিকে তাকাবা গুনায় শোক গুড়া গুলা মসজিদে রাইখা বাসায় যাইব। এক সাহাবি লাভ দিয়ে দাঁড়ায় হুজুর নামাজের পরে আমার একটু কথা ছিল, কও তো
সব গুনা মসজিদে থুয়ে যাবো, পরে যারা আইবে এরা কি আবার হ্যাঁ গো গুনাকে উল্টে পাইবো না হলে ঠিকই থাকবো? থাকে না কিছু লোক যে মসজিদে থুয়ে গেলাম এর পরে যারা ডুববো হারা কি আবার লয়ে যাইব? নবী বললেন না, গুনা তুমি রেখে যাবা মানে সব গুনা মাফ করে। বরফের চাকা যেরকম মসজিদের কোনায় রাখলে সকালবেলা রেখে যাবেন বরফ, দেখবেন একটা বরফের টুকরাও আপনি মসজিদে বিকেলবেলা পাবেন না। তদ্রূপ তোমার গুনার বস্তা এখানে রেখে যাবা, পানির মতো গলিয়া তোমার নেকের বস্তা খুলিয়া তুমি আল্লাহ মুখী হইয়া তুমি জান্নাতের দিকে রওনা দিবা। সাহাবি বললেন, হুজুর আমার মা বাবা কোরবান হোক, আপনারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি জানার জন্য বলছি। আমার নবী বললেন, আমার চেহারার দিকে যতবার তাকায় থাকবা তত সময় পর্যন্ত তোমার নফল আমাদের সব হবে। আর আমার সূত্রে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের চেহারার দিকে যারা তাকায় থাকবে সেজন আমি নবীর দিকে তাকায় থাকবে। তাহলে দাওয়াত খাইয়েন, জুমার পরে খাইয়েন, আপাতত আমার দিকে তাকান। বিশ্ব মানবতার শান্তির দূত নিজে বলেন, সুলাইমান নবী, তার বাবা দাউদ নবী, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, ওই জামানায় আমার আল্লাহ দাউদ আর সুলাইমানের মতো এত এলেম পৃথিবীর কোনো মানুষকে দিয়েছিলেন না। ইলমা সুলাইমান নবী পাখির সাথে 24 ঘন্টা কথা বলতেন, দুনিয়ার সব মাখলুকের সাথে সুলাইমান নবী কথা বলতেন। দুনিয়ার সব নবী কিন্তু সচরাচর মাখলুকের সাথে কথা বলতেন না, সামনে পড়ে গেলে বলতেন যে আমার নবী হরিণের সাথে কথা বলছে, বাঘের সাথে কথা বলছে। ইব্রাহিম আলাইহিসসালাম বাঘের সাথে নিয়মিত 7 বছর পর্যন্ত বন্ধুত্ব করছে, খাবারে কোনো জিনিসের দরকার হলে বাঘ ধরে এনে দিত। যদি বলতো ইব্রাহিম আলাইহিসসালাম পাহাড়ে গুহায় বসে বলতেন আমার ওই জিনিসটা খেতে হবে, আপনারা জানেন বনের রাজা হলো সিংহ, বনের রাজা কি আর সিংহর কারণ আছে, ওর মাতুব্বারিটা বেশি, ও রিভলভার চালাইতে পারতো, ওর রিভলভার হলো হাতের মধ্যে, ও কেউরে থাবা দিল শেষ, এর লিগে ওর মাতুব্বারি আর কিছু না। বাঘ আবার সিংহ আবার ধরা বনের হাতির কাছে, এটা জানেননি, হাতি খালি একটা আসান মারবো ওর মতো সিংহ, আর পান নিচে পড়ে ট্রাকের মতো কলা চ্যাপ্টার মতো চ্যাপ্টা হয়ে যাব। সিংহ আবার হাতির কাছে ধরা, কিন্তু হাতি সিংহের কাছে ধরা কি জন্য? হাতি হার মোটটা ঘুরাইতে পারে না, এই জন্য সিংহের কাছে ধরা। কিন্তু হাতি সিংহরে কখনো খাতির করে না, সিংহ হাতিরকে কখনো খাতির করে না, কিন্তু দুইজনের মধ্যে দুইটা ভয় থাকে, সিংহ আর কোনো প্রাণীকে ভয় পায় না, একমাত্র হাতিরে ভয় পায়। বুঝেন না আমার কথা? হাতি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রাণীকে সিংহ ভয় পায়, একটা হলো শিয়াল আর একটা হলো হাতি। শিয়ালের কঠিন বুদ্ধি, ও যেটার মধ্যে ঢুকতে পারে সিংহ সেখানে যেতে পারে না। অতএব আপনারা বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মাখলুককে এক একটা মাখলুকের উপরে প্রেসিডেন্ট বানাই দিছে। আমার ভাইরা, তো দাউদ আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত সিংহের সাথে কথা বলতেন। সুরায় আনআমের মধ্যে আসছে, তাফসীরে মুজহিরের মধ্যে দেখলাম ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন, উনি যখন ওনার মার কাছে আসবে, ওনার বাবার কাছে আসবে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার মাকে জিজ্ঞাসা করছিলেন, মারে তোমার খোদাকে? বলছিল, আমার খোদা তোর বাপ, আমার বাপের খোদা কেডা? কয় নমরুদ। ইব্রাহিম বললেন, 7 বছর বয়সে তাহলে আমার বাপের খোদাকে? কয় নমরুদ। নমরুদের খোদাকে? কয় চপ। হে তো নিজে ওয়াল ইন অল, সারা পৃথিবীর বাচ্চা সে নমরুদ। ইব্রাহিম বললেন, মা তাহলে তোমার খোদার কাছে একটা ডিক্লারেশন আমি চাইবো যাওয়ার পরে। কয় কি? আমার খোদায় তো সূর্য ডুবে উঠায় পূর্ব দিক থেকে পশ্চিমে অস্তমিত করে, যাইয়েই তারে কমু আজ থেকে পশ্চিম থেকে তুমি উদিত করবা। এই কথা শুনে বাবাই কয়, কইছিলাম না তোর এই প্যাডের ডে একদিন আমার খোদার দুশ্মন হইব। দেখ হে এখনো বাইতে যায় নাই পাহাড়ে গুহাইব, এই কয় আমার খোদারে যাইয়া বলে প্রশ্ন করবো। আয় তোর পোলারে গামছা দিয়ে গলা সাইপা ধরে মাইরে লাই। যাই এই বাবা নতুন একটা গামছা দিয়ে ইব্রাহিমের গলার মধ্যে পেঁচাইয়া ধরছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আব্বা তুমি কেন? পৃথিবীর কেউ আমার মারতে পারবে না। ইউহিয়ুমীতুহু আলা কুল্লি শাইইন কদির, মৃত্যুর মালিশও সে। আমাকে যখন তিনি বানিয়েছেন, ইউহি আমাকে যখন বানিয়েছেন, অয়ুমিত মৃত্যু আমার দুই ঘাড়ে অবদারিত। অতএব আব্বা আমার মৃত্যু আমার সাথে নিয়ে আসছি, তোমার হাতে না, মৃত্যু আলো দুই ঘাড়ের মালিক, দুইটা পাহাড়ে আমার বানাই দিয়েছে, এই দুইটা পাহাড়ি আবার আজরাইলের কাছে ধরা, আজরাইল আবার আমার মাবুদের কাছে ধরা।
অতি তোমার কাছে আমি ধরে না গো বাবা, এমনকি তোমার খোদা নমরুদের কাছেও আমি ধরে না। মারহাবা কোন আমার ভাইরা, এই সিংহের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম 6 বছর বয়সে বলছিলেন আমি অমুক জিনিস খামু, সিংহ সেটাকে ইব্রাহিমের সামনে উপস্থিত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কথাটাই আমার আল্লাহ নবুয়ত প্রাপ্তির পরে বলেছিলেন, ওই ইব্রাহিম তোর কি মনে আছে, ইব্রাহিম তোর কি মনে আছে? আল্লাহ অনেক কথাই তো মনে নাই, তুমি একটু মনে করাই দাও, মনে হইব। আমি তো মানুষ, তোমার মন থাকবে আমার মন থাকবে না, আমি তো মানুষ। আল্লাহ বললেন যখন তুই আমার কাছে স্যালেন্ডেল করলেন আসলিম ও আসলাম তৈরি রব্বিল আলামিন, তুই যখন আমার কাছে স্যালেন্ডার করলি তোর প্রমোশন আমি বাড়াই দিলাম। আরো জোরে কোন বান্দা সেজদা নাক দুইটা কপালের নাকটা কপালে লাগার কারণটা কি? বান্দা নাক ঘষা দেয় জমিনে, আমার আল্লাহ এতেই খুশি হয়ে যায়। যতবারই প্রেসিডেন্ট হোক সে যদি কয় যে আমি নামাজ পড়বো কিন্তু জমিনে কপাল লাগাবো না, সে যতবারই ক্ষমতার মালিক হোক সেটা নামাজ না, সেটা শয়তানি, ঠিক না? ঠিক আমার ভাইরা আমার দিকে তাকান। এই জন্যই আল্লাহর কুতুব ইমাম তানবীর রহমাতুল্লাহ আলাইহি বলেন সিয়ারে বৈশা নামাজ পড়া কোনো রকম ভাবে ঠিক না। এই জন্যই আল্লাহর কুতুব বলেন তোমরা ওজোর ছাড়া কখনো নামাজটাকে সিয়ারে বসে পড়ো না। আমার মাবুদ সিয়ারের নামাজটাকে বেশি লাইক করে না। এ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ইমাম তানবীর রহমাতুল্লাহ আবু হানিফা রহমাতুল্লাহর কারণে মাসলাটা একবারে আসান করে দিয়েছেন। যদি ভাইজান মানুষের ওজোর থাকে মাথায় আঁটুতে তলে কোন রকম ভাবে বসে বসে পারলে যদি কষ্ট হয়, কষ্ট হইলেও জানো তারা কপালটারে জমিনে লাগাইয়া নামাজটা পড়ে। আমার আল্লাহ যখন দেখে বান্দার কপাল আর নাক জমিনে লাগছে গো, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মানিকও আমার আল্লাহ। আল্লাহ যখন দেখবে আঁটুর ব্যথা মাজার ব্যথা নিয়ে আমার বান্দা কাইতুয়া পড়ে নামাজ পড়ে। অনেক লোক আছে একটু মা ডাক্তার কইছে আঁটু আপনার চেয়ারে বইয়ে নামাজ পড়বেন, হে সুযোগ পাইছে, হে চেয়ারে বইয়া বছরকে বছর নামাজ পড়ে, ঠিক না? ঠিক দেখে চেয়ারে বইয়া মজা আছেন, এ ব্যথা তোমার আঁটুতে তাহলে তুমি এমন হন যায় না, একটু নিচা তো হন যায়। কিছু চেয়ারে রেডিমেড নামাজ আছে ডুপ্লিকেট মুসল্লি এমন করে, মানে কোন রকম না দিয়ে ফাললে নয় ডুব দেয়। হালাকে চেয়ারে বসে নামাজের সিস্টেম কি জানেন? এটা আগে জানবেন তারপরে চেয়ারে বসে নামাজ পড়বেন। ডাক্তার কইলো আর দাম করে খারাই গেলেন গা, আগে চেয়ারে বসার মাসলা জানতে হইব যে হুজুর চেয়ারে বসার মাসলাটা কি? ডাক্তার তো কইছে আর মাজা খাড়া করুন যাইব না। এইটা যুবক বয়সে আকাম কুকাম করছে, যুবক বয়সে পড়েন নামাজ আল্লাহ তাড়াতাড়ি বুড়া হওয়ার আগে ওর মাজাটা কাইদে নিছে, ঠিক না? ঠিক এই যুবক বয়সের থেকে যারা নামাজ পড়বে আমার এই এই জীবনে দেখা যারা বালে ঘর পরের থেকে নামাজ পড়ে এদের মাজা এদের ঠ্যাং আল্লাহ মরা রাখবন্ত একরকম রাখে। আরে আমার নিজের চাষাকে দেখছি 110 বছর বয়স, সে এখনো পর্যন্ত রুকু সেজদা সঠিকভাবে দিয়ে পড়ে, এখনো সে চিল্লা লাগায় মারহাবা কন, এখনো চিল্লায় যায় মিয়া। এটা রসুলের হাদিস, আল্লাহ রসুলের কোনো সাহাবি কোনো দিন কোনো চেয়ারে বসে নামাজ পড়ে নাই, কোনো হাদিসে নাই, কোনো কোরআন হাদিসে নাই যে সাহাবা একরাম কখনো নামাজ পড়তে না পারলে সাহাবিরা বৈশা যদি পায়ে ব্যথা থাকতো এইভাবে পারুবারে হাত দিয়া এই মাজারে এত কষ্ট দিত, বলতো যে মাজারে কেন তুই সুস্থ হস না, আমার মাবুদের নামাজ কেন পড়তে পারি না, এই জন্য অনেক কষ্ট করে যতটুকু সম্ভব তারা সেজদা কপালে দিয়া মাটিতে দেওয়ার চেষ্টা করত। নবী বলতেন এত কষ্ট দিয়ে নামাজ পড়তে নাই, আপনারা একটা আসান করে দিই আপনারা যতটুকু পারেন ততটুকু মাথা নিচা করবেন, এটা হলো মাসলা। আর কিছু কিছু লোক আছে চেয়ারে বসে তো মাশাল্লাহ কোনো রকম মাথাটা তেমন করে, এটার নাম নামাজ না, এটা রেডিমেড নামাজ, ঠিক না? ঠিক রেডিমেড নামাজ হইতেও পারে না, ওয়া সেলাইও ছুটে যেতে পারে, রেডিমেড পাঞ্জাবির মতো ওয়া গায়ে দিতে যাইয়ে সিরে যেতে পারে, ঠিক না? ঠিক ওয়া তো যারা চেয়ারে নামাজ পড়ছেন স্পষ্ট ভাষায় বললেন
চেয়ারে যদি আপনার এমন ওজোর থাকে যেই ওজোরে কারণে আপনি নামাজ পড়তে পারছেন না, তখন আপনার জন্য মেন শর্ত হলো আপনার সামনে অন্তত এই কপালটা ঠেকাবার জন্য একটা টেবিল বানাইতে হবে। এটা হলো মাসলা। আপনার টেবিল নাই, টুবিল নাই, হে রেডিমেড নামাজ পড়ে। এই রেডিমেডের কোনো মূল্য নাই মিয়া, হুদা সালামি জাগিরা। অতএব যদি আপনার নামাজ পড়তে হয় চেয়ারে, ডাক্তারের সিদ্ধান্ত, আপনার বাধ্যতামূলক টেবিল আপনার লাগবে। আপনি এমন পরিমাণ টেবিল লাগবে যেখানে আপনার সেজদা দিতে পারেন। বুঝতে পারছেন কি? আমার মসজিদে ওখানে চেয়ারের মুসল্লি আছেন, টেবিল বানাবেন যদি এই মসজিদে নামাজ পড়তে হয়, টেবিল বানাইয়া আপনার ইচ্ছা মতো এক কোনায় বসে আপনি নামাজ পড়বেন। আমার মুসল্লিদের কষ্ট হয় এমন কোনো জায়গায় বসা যাবে না। অতএব এক কোনায় বসে মনে করবেন আমি মাজুর, আমার আল্লাহকে অক্ষম, আল্লাহ আমাকে অক্ষম বানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে মাজুর করে দিয়েছেন। এইভাবে যখন আপনার নামাজটা নিজেকে নিজে ছোট মনে করে পড়বেন, কপালটাকে যতটুকু কষ্ট ততটুকু দিয়েও নামাজটা পড়েন, কবুল হতে পারে। কিন্তু ডাক্তার কইছে আর আপনি শুরু করলেন নো, সবচাইতে বড় ডাক্তার হলো আল্লাহ। কে কে জোরে বলেন কে? আপনি যখন চেষ্টা করবেন ডাক্তার বলছে চেয়ারে বসতে, আপনি যদি বড় ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বলেন ও ডাক্তার এই দুনিয়ার ডাক্তার বলছে আমারে চেয়ারে পড়তে, আমি চেয়ারে পড়বো না, তুমি আমার ট্রিটমেন্ট করে আমার আমার মাজার ব্যথা, আমার গিরার ব্যথা ভালো করে দাও, পারে না? আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। ছোটকালে থেকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করুক। যারা বালে ঘর পরের থেকে নামাজটাকে স্টার্ট রাখবেন, তাদের গিরা প্রত্যেকটা মাজার হাড় পোড়াং সব জায়গার ক্যালসিয়াম আল্লাহ ভালো রাখবে। এটা এই যে বড় বড় আল্লাহওয়ালা, যারা এই যে বড় বড় আল্লাহওয়ালা, এদের মাজা এদের পেট হাম্মার সবি সাহেব এখনো পর্যন্ত সে নিজে দাঁড়ায় নামাজ পড়ে। 86-90 বছরের মানুষ আশ্চর্য হয়ে যাবেন, আল্লামা আজিজুল হক মরার আগ পর্যন্ত আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজ পড়ছে। যে বছর মারা যাবে ওই বছরও 30টা রোজা এবং 30 দিন তারাবি পড়ছে। 90-95 বছরের মানুষ। এই আল্লাহ আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি এই হাসপাতালে, ঢাকা হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এশারের নামাজটাও আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় পড়ে তারপরে মারা গেছে। কি মনে করলেন আপনি এদেরকে? হাদিসের কথা মিথ্যা নয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ডুপ্লিকেট, কিন্তু হাদিস কোনোদিন ডুপ্লিকেট নয়, ঠিক না বে? ঠিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, যেরকম আমিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন মা গো তোমার খোদা যদি বাপ হয়, বাপের খোদা যদি ইব্রাহিম, আমার বাবার খোদা যদি নমরুদ হয়, নমরুদের খোদা কে হবে? গামছা দিয়ে ইব্রাহিমের মুখটা চাপিয়ে ধরলেন। ইব্রাহিম আল্লাহর কোলে টান দিয়ে গামটা সরায় বলেন আব্বা পৃথিবীতে সব কথা গামছা দিয়ে চাপিয়ে রাখা যায় না, হক কথা একদিন একদিন এই মুখ দিয়ে বের হয়েই যাবে, ঠিক না বে? ঠিক। আমার ভাইরা আমার দিকে তাকান, এই জন্য কপালটা জমিনে ঠেকাইতে হই। এ ভাইরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে দাঁড়ায় যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, নদীতে এত বড় বড় মাছ দাউদ নবীর সামনে কানসা জাগায় দিয়া থাকতেন, মনে হইতো হুদ পাহাড়ের মতো দাঁড়ায় রয়েছে। রবিবার দিন শনিবার দিন মাছ ধরা বন্ধ ছিল, এই জন্য এক একটা মাছ সরের উপর উইটা থাকতো। এত বড় বড় মাছ দাউদ আলাইহিসসালাম আশ্চর্য হয়ে যাইতেন, এত বড় মাছ এই সরের উপর উঠে আসে। দোস্তরা রে দাউদ আলাইহিসসালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এই বড় বড় মাছের জবান থেকে সুবহানাল্লাহ বের হয়ে যাইতেন। ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক, আল্লাহ পাক কোরআনে ফরমান ইশাকের রক্তে আমার দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, দাউদের কণ্ঠে শুনিয়া মাছ পর্যন্ত সুবহানাল্লাহ বলতেন, পাহাড় পর্যন্ত সুবহানাল্লাহ বলতেন। বাইরারে এই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান সুলাইমান নবী বাবার উত্তরসূরি হিসাবে পয়গম্বরি পাইলেন, ওয়ারিসা সুলাইমান ওয়া দাউদ। আল্লাহ পাক বলেন দাউদ আলাইহিসসালামের স্থলাভিষিক্ত করে দিলাম সুলাইমান নবীকে, সুলাইমান চেয়ারে বসে আছে, সমস্ত মাস দাউদ আলাইহিসসালামের কাছে একটা কৈফিয়াত জানাইলেন, দাউদ আপনার জীবনে আমাদেরকে কিছু একটা দিয়ে যান,
দাউদ আলাইহিস সালাম দিতে পারলেন না, সুলাইমানের কাছে তারা দরখাস্ত করলেন, আপনি তো তমাম পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার বাবার কাছে চাইছিলাম, আপনার বাবা দিতে সাহস পায় নাই, আপনার বাবা ছিল 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি তমাম পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার কাছে আমাদের একটা আরজি ছিল গো সুলাইমান, পারবেন কি আমাদের মনের আশাটা পুরা করতে? সুলাইমান নবী বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই যেই হোক জান্নাতুল মাওয়া তার জন্য দলিল হয়ে যাবে। আমি নিজের সিদ্ধান্তে কোনো কিছু বলতে পারি না গো, আমার বাবা তোমাদের মনের আশা পুরা করতে পারে নাই, আমি তামাম পৃথিবীর প্রেসিডেন্ট, আমি দেখি পারি কি না। আল্লাহর কাছে পারমিশন চাইলেন, জমিনের মালিক আমার বাবা যেটা পারে নাই আমি সেটা করতে চাই, বাবার স্বপ্ন আমি একটু বাস্তবে রূপান্তরিত করতে চাই। তুমি তো নিজে বলেছো, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমার বাবার আমারে তুমি একটা প্রশংসার সুযোগ দিছো, ওয়া কাল আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, মুমিনদের ভিতরে আমার নাম আর আমার বাবার নাম তুমি উঠাই দিয়েছো, যদি ইবাদ বান্দাদের মধ্যে আমি একজন তোমার প্রসিদ্ধ মানুষ হই, আমার বাবার স্বপ্নটা পুরা করতে পারবো নি? আমার আল্লাহ বললেন, সুলাইমান চেষ্টা করে দেখো পারো কিনা। কি মনের আশা পুরা করবে আল্লাহ জানে কি জানে না? সুলাইমান নবী বললেন, সাগরের পারে দাঁড়াইয়া দুনিয়া সব মাখলুকের আশা আমি পুরা করতে পারবো কিনা, তবে আমার জীবনের প্রথম কাজ শুরু করব সাগর দিয়া, এরপর অন্য মাখলুকদের আশা পুরা করব। সাগরের মাছের সভাপতিকে ডাক দিলেন, জোরে কন আলহামদুলিল্লাহ। মাছের সভাপতি আছে না নাই? আছে, জোরে কয়। মাছ লেডিস আর জন্ডিস আছে না নাই? পুরুষ মহিলা আছে না নাই? পুরুষ মহিলা না থাকলে কোনোদিন মাছে বাচ্চা দিত না। আমার আল্লাহ বলেন, ওয়াখলাকনাকুম আজওয়াজাব, ওয়াখলাকনাকুম আজওয়াজাব, ওয়াখলাকনাকুম আজওয়াজাব, আমি দুনিয়ার সব মাখলুককে জোড়ায় জোড়ায় বানিয়েছি। কে বলেছে? আরো জোরে, আরো জোরে কও। কিছু কিছু হেতাই না মার্কা মুসল্লি আছে খালি জিমায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সব মাখলুক আমি জোড়ায় জোড়ায় বানাইছি, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। এবার আমার দিকে তাকান, আমার আল্লাহ মাসের সভাপতির ডাক দিলেন, পুরুষের থেকে একটা, মহিলার থেকে একটা। যদি মহিলা মাসে কয় পুরুষের সিদ্ধান্ত মানি না পারে না? আবার পুরুষ যদি কয় তোর মহিলার কথা কোনো কাজে লাগে না, তোর ওর সিদ্ধান্ত মানবো না। সুলাইমান নবী পুরুষের থেকে মাতুব্বার প্রেসিডেন্ট, একজন মহিলার থেকে একজন ডেকে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমার আল্লাহ সমান সমান সুন্দর জিনিস দিয়ে বানিয়েছে, বলো তো তোমাদের মনের কোনো আকুল আবেদন আছে কিনা, আমার বাবা যেটা পারে নাই সেটা আমি পারবো কিনা। পুরুষ মাসে লাভ দিয়ে বললেন, সুলাইমান আমাদের মনের আশা তোমার বাবার কাছে বলছিলাম, বুঝতে পারে নাই অথবা আশা পুরা করে নাই, তবে তারপরে আমরা সন্তুষ্ট, তার কণ্ঠ শুনলে আমরা পাগল হয়ে যাইতাম, এটি আমাদের যথেষ্ট হয়ে গেছে। কিন্তু তোমাদের, তোমার তো আর তোমার বাবার মতো কণ্ঠ নাই, তুমি আমাদের মনের আশা পুরা করো কি? একবেলা খাওয়ান দাও, মারহাবা কোন। সুলাইমান নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার মনের আশা কি? কয় আমাকে ওটা পরে হোক, মহিলা দুটো মেন পেন দোন কাপড় সুপুর, আমাকে তোর কাপড় সুপুর লাগে না। আগে পুরুষ যেটা কইছে, আর রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষ সবার সিদ্ধান্ত আগে উপরে থাকে, আগে পুরুষ মাসের সিদ্ধান্তই হোক, আমরা মহিলারা পুরুষ সব ভাগযোগ করে খামু, আপনি আমাকে একবেলার নাস্তার দাওয়াত দেন। আরো জোরে কোন। সুলাইমান নবী বললেন, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যখন আমি একবেলা নাস্তা খাওয়ানো কোনো ব্যাপার হইল?
সুলাইমান নবী বললেন, আচ্ছা তোমরা সব মাস কোন জায়গায় সমবেত হবা? বলে আমাদের এত বড় বড় প্রেসিডেন্ট আছে, এত বড় বড় মন্ত্রী আছে, যেগুলো আপনার এখানে কেন? আপনার এই পুরা শহরের ভিতরে একজনই যথেষ্ট, এত বড় মাস ছাগলের নিচে থাকে। অতএব আপনি খাবার কোন জায়গায় দেবেন জানি না, তবে খাবার যে কোনো জায়গায় দেন, যে কোনো মোহনায় দিবেন সাগরের, আমরা ওখান থেকে ভাগ বটরা করে নিয়ে যাব। আমরা নিজেরা নিয়ে সাগরের তলদেশে আমরা খাদিম দেরি করে খামু। সুলাইমান নবী বললেন, তাহলে কি ড্যাগ ধরে দিমু না ডাইলে দিমু? সুবহানাল্লাহ, কবেন না চমৎকার কথা আমার আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ দে সর্বময় ক্ষমতার মালিক, এই আয়াতের তাফসিরে দেখেন তো। সুলাইমান নবী সিদ্ধান্ত কি ড্যাগ ধরে দিমু নাকি ডাইলে দিমু? বললেন, শুনেন, ড্যাগ ধরে দিলে তো আমরা পারমু না ওটার নিচে নিয়ে যাইতে, আপনার সাগরে মোহনায় খালি ঢাইলে দিয়েন, আমরা গালে করে নিয়া আমার ভাইদেরকে বন্টন করে দিব। আমাকে ভিতরে এই সেবাত আছে, এই রাজনীতিবিদ ভাইরা আছে, বরঞ্চ এক চেয়ারম্যান যদি এক বস্তা পায় পারে তো আর এক বস্তা লয়, ঠিক না বে? ঠিক, হে আর একজন দিব, ওই চিন্তাই করেন না মিয়া, মাসের কাছ থেকে রাজনীতি হি গো মিয়া, ঠিক না বে? ঠিক, বলতেছে আমরা একজনে পাবো, গালে করে নিয়ে যাব, অন্য ভাইরে ভাগ করে দিব। ভাইরা আমার দিকে তাকান, পিপিলিকার রাজনাথ পিপিলিকার কাছ থেকে রাজনীতি শিখতে বলছে এই সুরার মধ্যে, সুরায় নামলে। সুলাইমান নবী যখন পিপিলিকার বাচ্চাকে বলছিলেন, ও পিপিলিকার বাচ্চা, ওয়াকালা নামলাতু ইউদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, আমার ডরে তোমরা গর্তের মধ্যে কেন ঢুকছিলা? তোমাদের এই গর্তের মধ্যে পানি আসলে তোমরা কেমনে বাঁচো? গর্তের প্রেসিডেন্ট পিপিলিকা বলছিলেন, আমাদের মধ্যে কোনো হিংসা নাই, যখন আমাদের গর্তে পানি ঢুকে আসার মাসে আমি মাতুব্বার, আমি প্রেসিডেন্ট, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, পানির উপরে ভাসি, আমি সব ভাইদেরকে ডাক দিয়া বলি তোমরা আমার শরীরটাকে কামড়ায় ধরো, খবরদার পানি স্রোত যতই হোক, পানি যতই হোক, এক ভাই আর এক ভাইরে ছাড়বা না। ও সুলাইমান, আমরা একজন আর একজনকে ধরি এমন ভাবে মায়ার কণ্ঠরে জড়ায় ধরি, খ্যাড়ের পালার মতো উষা হয়ে যায়। এই খ্যাড়ের পালার মতো উষা হয়ে একটা কসুরের ট্যামের মধ্যে অথবা একটা কাস্টের মধ্যে আমরা জড়ায় ধরিয়া পানির তলে তালে 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 এক দেশ থেকে আর এক দেশে চলে যাই, পানি যতই স্রোত থাকুক আমরা একজন আর একজনকে ছাড়ি না। আমাদের সকলের শপথ পড়া আছে, আমি মরে যাব আমার ভাইকে মারতে দিব না। আর ভাইরা একই ভাই, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে, দলের কারণে এক ভাই আর এক ভাইরে গুলি করে, ঠিক না বে? ঠিক, রাজনীতি পিপিলিকার কাছ থেকে আল্লাহ শিখতে বলছে সুরায় আনফার সুরায় নামলের মধ্যে, রাজনীতি কারে কয়? আমার পিপিলিকার কাছ থেকে শিখো, ওই দেশে শান্তি আইব, ঠিক না বে? ঠিক, যে ভাই যে দল করুক না কিন্তু একজন আর একজনকে যখন বুকে জড়ায় ধরবে ওই দেশে আল্লাহর রহমতের বাতাস বইব। হিজনার রাজনীতি হিংসার রাজনীতি কোনোদিন ভাইজান শান্তি আসে না। আমার দিকে তাকান, সুলাইমান নবী বললেন তাহলে পাকানের অর্ডার দিয়ে দেই, কয় দেও। আল্লাহ পাকানের অর্ডার দিলাম, দে রে সুলাইমান, দে যেটা তোর বাবা সাহস পায় নাই তুই পারবি না সুলাইমান, জানি না, চিন্তা ভাবনা করে দেখ রে সুলাইমান, এক বেলার লাঞ্চের টাইম নিয়ে এক বেলার দাওয়াত নিয়ে পারবি কিনা? সুলাইমান নবী কয়, আল্লাহ, সারা পৃথিবীর জেন আমার হাতের মুঠের মধ্যে, যে এক একটা জেন লম্বা হলো 200 হাত 300 হাত 500 হাত 1000 হাত, যা ভূভূদ্ধ সাগরে নামলে আঁঠু পানি হয়, এত বড় বড় জেন তুমি বানায় রাখছো দুনিয়ায়, অতএব এইগুলো সব আমার আন্ডারে, তুমি তুমি তো জানো আমি অর্ডার করলে এরা সবাই পাকাইব, সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পাকাই দিব, কোথায় কি খাবার আছে সব আমার সংগ্রহ করে দিব, আর তোমার সহমত থাকলে আমি সব পারবো। আল্লাহ বলেন, সুলাইমান আমার রহমতও আছে অর্ডারও আছে, দেখ পারস নি। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার রহমত থাকলে পারবো, দেখ চেষ্টা কর। সুলাইমান নবী পাকানো শুরু করলেন। আপনারা জানেন নবীদের পাকানো এর ভিতরে কোনো ডুপ্লিকেট আছে? সুলাইমান আলাইহিস সালাম একরা বাইতে 6 মাস পর্যন্ত খালি পাকাইতাছে,
পাকাচ্ছে পাকাচ্ছে পাকাচ্ছে, পাকাইতে পাকাইতে সুলাইমান নবী কয় এই স্টার্ট দাও, ডালা শুরু করো। তাই সঙ্গে সঙ্গে উপরের থেকে আওয়াজ আসলো, তুমি আন্তাজে কই ডালবা, একটা মাসরে ডাক দাও, অগো সভাপতিরে ডাক দাও, অগো প্রেসিডেন্টে ডাক দাও। সুলাইমান নবী সাগরের পারে দাঁড়ে ডাক দিলেন মাসের প্রেসিডেন্টে। তো মাসের প্রেসিডেন্ট যখন আসতেছে মনে হচ্ছে সারা দুনিয়ার পানি মাথায় লিয়ে যাইতেছে, আরো জোরে কোন ডরে নিনুস তো বেড়েছে, এটা গিল ছিল ওরম একটা। এক একটা মাস কিন্তু শত শত বছর বাঁচে, আপনারা জানেন কি না জানি না, এক একটা মাস শত শত বছর বাঁচে। মাসের হায়াত মানুষ পায় না, মারহাবা কন, আর মাসের দ্বারা মারাল্লাহ পানিকে সতেজ রাখে। পানির মধ্যেই যে আপনার আমি খাইয়া পায়খানা করে যে পানিগুলো ফেলেন, এই যে বুড়িগঙ্গায় যেয়ে যে পরে এই পানি রে আল্লাহ নিজ দিয়া ময়লাটারে নিয়া 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 সাগরে লয়ে যায়, লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া দেয়, সমস্ত ময়লাগুলোকে নিষ্পিষণ করে আমার আল্লাহ মাছের পেটের মধ্যে ঢুকাইয়া দেয়। তা না হলে যেই পরিমাণ পানি সারা পৃথিবীর মানুষে ফেলে, এই এই ময়লাগুলো যদি এক জায়গায় জমা হইতো এরকম দুনিয়া আর একটা হইতো। আল্লাহ ময়লাগুলাকে মাছের পেটের মধ্যে দিয়া সমস্ত পানিটাকে আল্লাহ সুন্দর করে মাম পানির মতো রেখে দেয়। সাগরের পানি কোনোদিন দূষিত হয় না, কোনোদিন নষ্ট হয় না, কারণ কি? এই সাগরের মধ্যে এমন এমন মাছ আছে ময়লাগুলা মাছের দ্বারা আল্লাহ বক্ষণ করে ফেলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবদিয়ান, আল্লাহ বলে আমি সাগরের মধ্যে দুইটা পানির ভাগ রেখে দিয়েছি, মাঝখানে আবার পার্টিশন দিয়ে দিয়েছি, ওই দিকের পানি ওদিকে যায় না, এই দিকের পানি এদিকে যায় না। মিষ্টি পানির মাছ কোনোদিন লবণ পানির মাছের খাবার খায় না, আর লবণ পানির মাছ কোনোদিন মিষ্টি পানি খায় না, মিষ্টি পানির মাছ লবণ পানিতে খায় না। আরো জোরে কোন, এগুলো করার মালিক কে? ওই আল্লাহ আছে না? এবার দিলটারে নরম করেন। সুলাইমান নবী যখন বললেন মাছের প্রেসিডেন্ট আয় তোরেই দেই তুই বাক করে দে, মাছের প্রেসিডেন্ট আসতেছে ধরেন ওহুদ পাহাড় দশটার সমান। ওহুদ পাহাড় যারা গেছেন, ওহুদ পাহাড়ের দূরত্ব হলো 10 কিলোমিটার, আরো জোরে কোন, ওহুদ পাহাড়ের দূরত্ব কতটুকু? 10 কিলোমিটার। এখন ভেঙে ওই যে জিন রাস্তা বানাইছে জিন শহরে যাওয়ার জন্য, এই জন্য রাস্তাটা 3 কিলোমিটার কমে গেছে, এখনো 7 কিলোমিটার আছে, আরো জোরে কোন। আল্লাহ যদি জীবনে মক্কা মদিনায় নেয় সেদিন দেখতে পারবেন যে ওহুদ পাহাড় কারে কয়, সারা জীবন খালি শুনলেন ওহুদ পাহাড়। এই পাহাড়টা মদিনার শহরে আল্লাহ পাক স্বর্ণ বানায় দিবে, আর মক্কা নগরীতে একটা পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানাবে, সেটা হলো জাবালে নূর। যেই পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল করছেন এই জাবালে নূরের ই হলো 1 কিলোমিটার। তাহলে এটা হলো 10 কিলো, এইটা হলো 1 কিলো, কত হইল? হ্যাঁ, 11 কিলোমিটার পাহাড় আমার আল্লাহ স্বর্ণ বানাই দিবে মক্কায়। আর পাহাড়ের সীমারেখা কতদূর পর্যন্ত আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না। পাহাড়ের সীমারেখা নিচের দিকে বল আর জমিনের নিচের দিকে হলো জাহান্নামের ছাদ, জাহান্নামের ছাদ পর্যন্ত হলো পাহাড়ের সীমারেখা। কারণ বল জিবালা আওতাদ, আল্লাহ কোরআনে বলেন আমি জমিনকে ঠিক রাখছি পাহাড় দিয়া খুঁটা দিয়া, তা খুঁটা যদি একবারে জাহান্নামের তলদেশে ছাদ পর্যন্ত না যায় জমিন ঠিক থাকবে না। এই জন্য জাহান্নামের ছাদ পর্যন্ত হলো পাহাড়ের সীমারেখা, জোরে কোন মারহাবা। আর জাহান্নামের ছাদ কোন জায়গা আমার নবী নিজেও বলতে পারে নাই, জাহান্নামের ছাদ যে কোন কোন জমিনের নিচে আমার নবী নিজেও বলতে পারে নাই, সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়ের আমার দিকে তাকান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন মাছের প্রেসিডেন্ট আস, ভাইজান মাছের প্রেসিডেন্ট সাগরের অনেক দূর থেকে হাঁ করে জাগায় দিছে, সুলাইমান রে আমার ভিতরে খাবার দেও, আমি আগে এক লোকমা খাই রে সুলাইমান। ও সুলাইমান তুমি আমাদের দাওয়াত দিছ, এক সপ্তাহ পর্যন্ত আমি কোনো খাবার খাই না রে সুলাইমান, তুমি খাবার দিবা বড় আশা করে তোমার দপ্তরে আসি। সুলাইমান মনের আনন্দে বললেন ওরে প্রথম খাবার দিয়ে বিদায় দে। সুলাইমানের কথার প্রসঙ্গে মাছ বলতেছে সুলাইমান রে প্যাট পরে খাওয়াইবা না এক লোকমা খাওয়াইবা? সুলাইমান বলে বেটা তুই কত খাবি?
ছয় মাস ধরে কানা পাকাইছি, পুরাইয়ামানের এমন কোন শহর নাই যেখানে খাবার স্তূপ নাই। তোর কত খাবারের দরকার সব আমি তোমারে যতটুকু লাগে চেষ্টা করব। সুলাইমানের আন্তাজ নাই একটা মাসের কত হাজার টন খাবার রে। মাসটা যখন আসতে গালটা হা করে দিছে, সুলাইমান নবী জেনদেরকে বললেন ওর গালের মধ্যে খাবার ঢেলে দে। খাবার গুলা ঢালতাছে বাজান ঢালতাছে ঢালতাছে, আর সুলাইমানের চোখ বড় হইতাছে। বিয়ার কোন মানুষকে দাওয়াত দিয়ে যদি দেখেন এত পরিমাণ মানুষ আইছে, যেই পরিমাণ মানুষ আইছে ওর দেখ রইব না। তখন বাড়ির মালিক খালি কান, আল্লাহ রে ওই যামু রে, এ পাক সরা রে, কোন দিকে যামু, ঠিক না বে? ঠিক মাথায় বাড়ি রে। সুলাইমান নবী তো দাওয়াত দিছে ভাই জান, মাসে তো আর হাঁ করা বুঝায় না, খাবার ডালতাছে 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 একটা রাওয়াই ধরছে। সমস্ত খাবারগুলা মাসের এক লোকমার ভিতরে যখন কমপ্লিট, সুলাইমান কয় কি রে তুই দিয়ে হন গাল বুঝাস না। মাসে কয় সুলাইমান চিন্তা করতেছ কির চিন্তা, কেবল সবে মাত্র আমার গালের এক কাহিনসা পড়ছে, পুরা গাল ভরা রাখ পর্যন্ত আমি হা বুঝামুই না। মারহাবা কোন সুলাইমান নবী কয় কস কি কে তো আমার কাইনসের ভিতরে এ পড়ছে কেবল তোমার খাবার। কয় তো তুই কয় আমি কি কি ছুই না, কয় তাহলে তুই কয় আমি কি ছুই না, সব দিছি তো তোরে। কয় কি সব দিছ, আমার তো এক লোকমাই হয় নাই। সুলাইমান নবী আস্তে করে সেজদা পড়ে কয় আল্লাহ এই মাসরে আমি কি দিয়া বিদায় দিব। মাসি বলে সুলাইমান রে এক ছয় মাসের খাবার তুমি এক লোকমা বানাইতে পারলা না, আর আমার মালিক আমারে এইরকম লোকমা তিন বেলা তিন লোকমা খাওয়ায়। সুলাইমান আমি হা করে থাকি, আমার গালের মধ্যে দিয়ে মাছ ঢুকতে থাকে, ময়লাগুলো আমার গালের মধ্যে ঢুকতে থাকে রে সুলাইমান আল্লাহর হুকুমে। আমি ফজরের পরে গালটা রে হা করি, ইচ্ছা কি রুখতে গালটা বোঝাই, আমার পেটটা বইরে যায় রে সুলাইমান। আবার দুপুরের সময় হা করি, আসর পর্যন্ত আমার গালের মধ্যে খাবার ঢুকে সুলাইমান রে। আবার ইশারের নামাজ পরে হা করি, আমার মালিক আমার কত হাজার টন খাবার খাওয়ায় আমি জানি না, তবে সুলাইমান তুমি তো আমার ডাক দিস, আমার মতো এর চাইতে কত বড় বড় মাছ সাগরে আছে তুমি জানো না। সুলাইমান সব মাছের খাবার আমার আল্লাহ খাওয়ায়, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। তুমি আমাদেরকে দাবাত দিছো খাবার খাওয়াইবো, কিন্তু সুলাইমান আজ থেকে শুনিয়া যাও রে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার কোনো মাখলুক কোনো মাখলুককে খাওয়াইতে পারে না সুলাইমান, এই জন্য তোমার বাবা জীবনে সাহস পায় নাই রে। তোমার বাবার কাছে আমরা বহুত আকুল আবেদন করছিলাম, সুলাইমান তুমি কত বড় সাহস পাইলা, তোমার কি একবার চিন্তা করে দেখলা না আমার আল্লাহ দুনিয়াকে বানাইছে তিন ভাগের এক ভাগ স্থল, দুই ভাগ হলো পানি সুলাইমান, এই দুই ভাগ পানির মধ্যে এমন এমন মাছ আছে যারা জীবনে পর্যন্ত আজ পর্যন্ত সূর্যের মুখ দেখে না, আজ পর্যন্ত তারা সাগরের তলদেশ থেকে তার বডি ডেনিয়া উঠতে পারে নাই। সুলাইমান জীবনে যত বড় প্রেসিডেন্ট হও না কেন, কোনোদিন তুমি এই সাহস করিও না, আমার আল্লাহ তোমারে বারবার বলছিল সুলাইমান এত বড় সাহস নিতে যায় না, তুমি তারপরেও আল্লাহ রহমান তোমার সাথে ছিল বিদায়, তোমারে আমরা কিছু বললাম না রে সুলাইমান, আমার আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজ পর্যন্ত
কোনো মানুষ পারে নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এত ক্ষমতার মালিক রে সুলাইমান। তুমি নিজেও জানো না সুলাইমান, তুমি জানো না। আবার আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোমার এক ডেক খাবার দিয়ে সারা পৃথিবীর মাছের পেট ভরে দিতে পারে, কিন্তু সুলাইমান তুমিও পারতা, কিন্তু তোমার ভিতরে একটা আমিত্ব আসছিল, আমি দুনিয়ার প্রেসিডেন্ট, আমার বাবা তো আটটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল পারে নাই, কিন্তু তোমার ভিতরে আসছিল আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি পারবো। সুলাইমান রে, তুমি যদিও সারা পৃথিবীর প্রেসিডেন্ট হও, পৃথিবী বলা হয় ধরো তুমি মানুষ আর জেন যারা স্থলে বাস করে তাদের প্রেসিডেন্ট, কিন্তু মাছের প্রেসিডেন্ট তুমি না। ও সুলাইমান, আমাদের প্রেসিডেন্টের মধ্যে এমন এমন মন্ত্রী আছে যারা জীবনে কোনোদিন সূর্যের মুখ পর্যন্ত দেখে না। সুলাইমান রে, দুনিয়ায় তিন ভাগের মধ্যে দুই ভাগ হলো পানি রে সুলাইমান। এই জন্যে আমার আল্লাহ বলছে আমি পানির উপরে পৃথিবীটা রেখে দিয়েছি, ইসরাফিলকে যখন সিঙ্গায় ফু দিতে বলবো পানিটার আমি আল্লাহ বরফের চাকার মতো শক্ত করে ফেলবো, বরফের চাকা দিয়ে একটা বাড়ি মারবো, সাগরের পানিগুলা তুলার মতো উঠতে থাকবো। ইজা শামসু কুফিরাত ওয়া ইজা নুজুমুন কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজা নুফুসু সুফিসাত। আল্লাহু আকবার বলেন, সাগরটারে আমি আল্লাহ শুকায়া ফেলবো, পানিগুলাকে বরফ করে ফেলবো, একটা বাড়ি দিয়ে তুলার মুতুরা দিব। আমি হলাম সেই আল্লাহ, আমার সাথে কেউ টিক্কা দিতে আসিও না, সর্বময় ক্ষমতার মালিকে। সুলাইমান নবীর এই ওয়াজ যখন আমার নবীর কাছে জিব্রাইল তাফসির করলেন, নবী আমার জিব্রাইলের হাতের পরে হাত দিয়া বলে, জিব্রাইল রে আমার উম্মতের জন্য তুমি এত কঠিন করে সরিয়ে দিও না, আমার উম্মতের হায়াত থাকবো কম, রেজেক থাকবো কম, ইনকাম থাকবো কম। নবীর এই কথা শুনিয়া জিব্রাইল আল্লাহর কাছে দরখাস্ত করলেন, তার উম্মাদের জন্য স্পেশালিস্ট একটা আইন পাস করো। আমার আল্লাহ আইন পাস করে দিলেন যেটা আপনার আমার জন্য সহজ হয়ে গেছে, বাইরে আমাদের খাবারের তৃষ্ণা যদি আল্লাহ বেশি বাড়ায় দিতেন, মুসা নবীর জামানার মানুষগুলা যেই পরিমাণ খাইতো আমরা একশো জনও তা খাইতে পারতাম না। বাইরে রে বোঝার চেষ্টা করো, নবী আমার বললেন আমার উম্মার চাকরি করবে 10,000 টাকা, তিনটা চারটে ছেলে মেয়ে থাকবে, তাদের সবার খাবার দিতে হবে। আমার লাইন পাস করাই দিলেন জিব্রাইল, আমার নবীরে বল আমার বান্দার যেরম আয় থাকবে আমি তাদের খাবার সেরম বন্টন করব। একটা রিক্সা চালক দস্ত সারাদিন রিক্সা চালায় মাত্র 300 টাকা কামাই করে, গানসার মধ্যে ভরিয়া 2 কেজি চাউল লয়ে যায়, 2টা কাঁচকলা লয়ে যায়, 1/2 কেজি লবণ লয়ে যায়, 1 পা ডাইল লয়ে যায়। বিবির বলে পাক কর, বিবি যখন চাউলগুলাকে নিয়ে স্বামীরে কয় কয় দিন খামু, স্বামী বলে আল্লাহর কাছে দোয়া করো শরীরটা ভালো থাকলে সকালবেলা রিক্সা লয়ে নামবো। বাইরে রে আমার আল্লাহ যে বলছে নবীজি আল্লাহু খায়রুর রাযিকিন, আপনার উম্মতের জন্য যেমন মানুষ আমি তেমন খাবারের ব্যবস্থা করব। ভাইজান এই জন্য বনি ইসরাইলের কওমের পেট ভরবে না তাদের কামাই দ্বারা, এই জন্য তাদেরকে আসমান থেকে আল্লাহ খাবার খাওয়াইতো, আসমানের খাবারের কোনো হিসাব নাই রে দোস্ত, যত মনে চায় তত খাও ভাইজান রে। কিন্তু আমাদের জন্য আল্লাহ আসমানের খাবার দুনিয়ায় রাখে নাই, মৃত্যুর পরে বরাদ্দ করে রাখছে। একটা রিক্সা চালক যখন চাল ডাল নিয়ে বিবি বাচ্চা নিয়ে একসাথে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে খাইতে বসে, গরিবের ছেলে বাজান প্লেটটা নিয়ে কান দেয়ার কয় মা মাছ কই,
মাই যখন বলে বাবা রে মাছ তোমার আব্বু কাল গাইনা দিবে এখন খাও, ভাইজান আপনাদের জানা আছে এরকম ঘটনা নবীর যুগে অনেক ঘটছে। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে বসে আছে, বাবা গমের বস্তা টানিয়া কিছু টাকা ইনকাম করে জওয়ার রুটি আর কিসমিস নিয়ে আসছে, জাইতুন তেল এনে ফাতেমার হাতে দিয়ে গায়ে ফাতেমা রে তিন দিন পরে আজকে খাওয়ার ভালো হইব। কিন্তু ভাইজান ফাতেমা আটার কাছে যাইয়া চোখ পরে পানি ফেলে এর বলে ও জমিনের মালি রে তিন দিন পরে এক কেজি গম এনে আমার স্বামী বলে আজকের খাবার ভালো হইব। পাশের বাসা ইহুদি নাসারাদের বাড়ি কত ধুমধামের খাবার হই, জান্নাতি রহমিনীর বাড়ি এক কেজি আটা তিন দিন পরে। যুবক বন্ধুরা ফাতেমার এই কথাটা আমার নবীর কানে পৌঁছে যায়, জিব্রাইল নবীর কাছে যে বলে নবী গো আপনার মেয়ে আফসোস করেছি পাশের বাসায় দুমদাম করে খাবার বাগায় আমি ফাতেমার বাড়ি তিন দিন পরে এক কেজি আটা। ফাতেমারে জিজ্ঞাসা করেন জান্নাতের খাবার খাইব নি, প্রতিদিন সকালবেলা আমি জিব্রাইল ট্যাক্সি ভরে ভরে জান্নাতের ভুনা গোস্ত রুটি পাঠাব, তিন বেলা আমি জিব্রাইল তাদের খাদিমদার হয়ে যাব। জিজ্ঞাসা করেন আপনার মেয়ে ফাতেমা খাইব নি, ভাইজান আমার নবী তখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, নবী আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ফাতেমার বাড়ি আসলেন। ও হাদিস আব্বা জান্ডা জান্নাতুল বাকি কবরস্থান থেকে উত্তর পশ্চিম মা ফাতেমার বাড়িটা ছিল। আমি গুনাগার 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই ফাতেমার বাড়ির কাঠামোটা তখন আমি নিজ চোখে দেখছি, এখন তো ভাঙিয়া হাজিদের জন্য মার্কেট করে দিয়েছে, এখন মসজিদ নবমী হয়ে গেছে দোস্ত। ফাতেমার এই বাড়ির সামনে নবী জায়া চোখ মুছে আর কয় মা রে তুই কি বলছো রে মা, বাবা আমি কি বলছি তুই কি জানোস না মা, ইয়াং থিক ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, দুনিয়ার কেউ আমার কাছে বলতে হয় না জিব্রাইল আমার কাছে খবর দেয়। মা তুই এমন আফসোস করছো আরশে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে, মা তুই কি জান্নাতের খাবার তিন বেলা চাস, বনী ইসরাইলের জাতিরা ওই যে ঈসা নবীর উম্মত গুলি এখনো পর্যন্ত মুনাফিকরা বেঁচে আছে তারা আমি নবীরে মুন্নবী বলে মানে না, তারা ঈসা নবীর এখনো মানে, তুই বলে বলছস পাশের বাসায় দুমদামের খাবার হয় আমার বাসায় তিন দিন পরে এক কেজি আটা, মা এই কথাটা আমার আল্লাহর খুলি যায় লাগে। মা তোরে খুব আদর করে আমার আল্লাহ স্পেশাল ধাতু দিয়া বানাইছে, আল ফাতেমা তু সাইয়্যিদা তু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত রমণীদের জান্নাতের লিডার ইনি তোরে বানাইছে গো মা, তুই যা বলবি তাই হয়ে যাবে, বল তুই তিন বেলা জান্নাতের খাবার খাবি নি। ফাতেমা দৌড় দিয়া বাবার বুকের সাথে মাথা ঢাকাইয়া কাপড়ের আঁচল দিয়া বাবার চোখের মানে মুছে আর কয় বাবা ও আমি জান্নাতের খাবার খাবো তুমি কেন কান্দ, মা আমি কান্দি এই জন্য তুই খাবার খাইতে চাইছিস আল্লাহ খাবার বরাদ্দ করছি, কিন্তু মা তুই যদি এখন খাবার চাস আমার উম্মতের সাথে বেইমানি হয়ে যাই, খাবার কিন্তু বরাদ্দ হয়ে গেছে মা। ফাতেমা বাবার চোখের পানি মুছে আর কয় বাবা উম্মতের লাগিয়া তুমি আজ, উম্মতের লাগিয়া তুমি কান্দ সর্বদা, উম্মতের মাফ করে দাও ওহে মালিক সাই, উম্মতের মাফ করে দাও ওহে মালিক সাই। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ
ভাইরা আমি আপনাদের সকলের কাছে দাবি রাখতে চাই, আল্লাহ খাবার দিলে খাবার পায় কি না? হাতেমা বললেন, বাবা গো আমি খাবার চাই না, তোমার উম্মত কি নিয়ে একসাথে জান্নাতে খাইতে চাই? যেই বন্ধু উম্মতের এত দরদি তারে কি কষ্ট দেয়া যায়? জোরে কন, আরো জোরে, কষ্ট দেয়া যায়? তাহলে প্রতি শুক্রবারে দাড়িটা চাইছে মসজিদে আসেন, লজ্জা লাগে না? প্রতিটা শুক্রবারে অন্তত দাড়িটা চাইছে একবারে, কয় আর কোন সারা সপ্তাহে সাজতে পারে নাই দোষ, শুক্রবার না সাজলে কেমন দেখা যায়? হে বন্ধুরা, দুটা পাও ধরে বলছি, নবী আমার বার 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 উম্মতেরা রে, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আমার আল্লাহর হুকুম যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারে, কিন্তু দাড়িতে যখন খুর লাগাও গো, আমার কলিজায় খুর লাগানো হয়ে যায়।